আমি সত্য পথ, আমাকে ছাড়া মহাপ্রভু জগত পিতার কাছে যাওয়ার অন্য কোনো পথ নেই। নরকে যাবার পথ সহজ খুব, সেজন্য অনেকেই সেই পথ বেছে নেয়। কিন্তু স্বর্গে যাবার পথ খুবই সস্তিন কষ্টকর, খুব কম লোকই সে পথ দিয়ে যায়। প্রতিবেশীকে সবসময় ভালোবাসো, প্রতিবেশী বিপদে পড়লে সাহায্যের হাত বাড়িয়ে দেবে। মনে রাখবে, এই পৃথিবীতে আমাদের সকলকে পাশাপাশি বসবাস করতে হবে। ঈশ্বরের নামে পশুকে হত্যা করো না, মনে রেখো ঈশ্বরের করুণা পশুকে ও স্পর্শ করে। মানুষকে ভালোবাসো, মানুষের সকল অপরাধ ক্ষমা করো, যারা তোমাদের শত্রু তাদেরকেও ভালোবাসো। মানুষকে ভালোবাসলে ঈশ্বর তোমাদের ভালোবাসবেন। হে পিতা, তুমি এদের ক্ষমা করো, এরা জানে না এরা কি করছে। সবসময় সততার দ্বারা কার্য সাধন করবে। অসৎ উপায়ে হয়তো সহজে কোনো কাজ সাধন হবে, কিন্তু তার ফল হবে মারাত্মক।